Assalamu alaikum viewers. Okay, welcome to the channel. Today, we are going to talk about the topic of the sofa or the dining table. বসে বসে বাঙালির স্বপ্ন দেখি ফ্যামিলির জন্য। আর সারা দিন কাজ শেষ করে রাতের বেলা যখন ঘরে আসে কোন জায়গাতে কোন তার নিবে তার স্বস্ব চিন্তা ভাবনা করে। তেমন মানে ক্লায়েন্ট যে থাকে হচ্ছে মালয়েশিয়াতে, ওনার নাম হচ্ছে রেজাল করিম ভাই। এর প্রোডাক্ট যাবে হচ্ছে বরিশাল পটুয়াখালী আমতলিতে। বাংলাদেশের বিভিন্ন ধরনের ক্লায়েন্ট আমাদেরকে ফোন দেয়, বলে যে আপনারা কীভাবে পাঠাবেন। যার যে সেক্টর, আমার সেক্টর হচ্ছে ফার্নিচার বিক্রি করা, ড্রাইভার সেক্টর হচ্ছে আপনার বাড়িতে মাল পৌঁছায় দেওয়া, মিস্ত্রি সেশন হচ্ছে সে বানায় দেবে আমাকে। এরকমই সবাই আমরা সবার দায়বদ্ধ। আমরা যারা ফার্নিচার নিয়ে বিজনেস করি সবার প্রোডাক্টই ভালো, এক একজন এক স্টাইলে বানাই আপনাদের সাবমিট করি। আপনার ভালো লাগলে এখান থেকে আনেন, কারো ভালো লাগে গুলশান বানানি, কারো ভালো লাগে চায়না, কারো ভালো লাগে আমেরিকা, এক একজনের পছন্দ বৈষম্য থাকবে। তো রেজাল করিম ভাই কি অর্ডার করলো, কত টাকা দাম সেটা নিয়ে কথা বলি, চলুন তো শুরু করা যাক। প্রথমত শুরু করবো হচ্ছে সোফা নিয়ে। সোফা হচ্ছে ঘরের সৌন্দর্য, মেহমান আসলে সোফাতে বসবে, খাতে বসতে অনেক সময় আনিজি ফিল করে অনেকে, সোফা থাকলে খুব সুন্দর লাগে। এই সোফাটি আমাদের দোকানে সবচেয়ে বেশি বিক্রিত যে সোফা, এটার নাম আমরা দিয়েছি হাফ ভিক্টোরিয়া, মানে সেমি ভিক্টোরিয়া। কারণ হচ্ছে আমাদের একটা ভার্সন আছে যেটা আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে, একটা ফুল মোগল, এটা হচ্ছে সেমি মোগল বলি আমরা। এটা হাতে একটা ছোটো এবং কিউট লাগে কিন্তু এই সোফাটি। এই সোফার ম্যাটেরিয়ালটি হচ্ছে সম্পূর্ণ চিটাগং উড, মানে চিটাগং সেগুন কাঠ দিয়ে করা হয়েছে, সিজনিং করা কিন্তু সব গোলাপ পরে। তারপরে ভুল ত্রুটি অনেক সময় হয়ে যায়, কালার একটু সমস্যা হয়ে যায়, আপনি আমাদেরকে জানাবেন। এটি হচ্ছে সম্পূর্ণ চিটাগং সেগুন কাঠ দিয়ে করা, লেকার পলিশ করা আছে, এটা হচ্ছে ইটালিয়ান লেকার পলিশ করা আছে, ওয়াটার প্রুফ পলিশ বলে এটাকে। আপনি পানি দিয়েও কিন্তু হালকা করে মশা দিতে পারবেন, খুব সুন্দর হয়ে যাবে। এই ট্রিটমেন্টের উপরে কিন্তু একটি গ্লাস বসবে, 10 মিলি গ্লাস বসবে। এটা হচ্ছে সেমি ভিক্টোরিয়া সোফা, এটার দাম হচ্ছে 65,000 টাকা। এটা হচ্ছে 2-1, চাইলে আপনি 3-1-1 নিতে পারেন। এই সোফার ফর্ম কাভার বাদ দিয়ে উনি এই সোফার ফর্ম কাভারগুলো বিভিন্ন প্রাইস রয়েছে। এখন বর্তমানে আপনার ইউটিউবে দেখা যায় 300 টাকার ভিতরে কাভার পাওয়া যায়। তো এই যে আমি দেখতে পাচ্ছেন যে কাভার, এটার নাম হচ্ছে বিআইপি, তার অফিসের একটা সেট বিআইপি, এটার নাম দিচ্ছে বিআইপি বাংলাদেশে। এইটার থেকে কিন্তু একটা কম দামে আছে, তো বুঝতে হবে কাভারের কিন্তু অনেক ভ্যারাইটি আছে। এই কাভার সেটটা উনি নির্মাণাতে আমরা উনাকে দেখিয়েছি, উনি ফায়দা পছন্দ করছেন। এই কাভার সেটটা দাম পড়ছে 20,000 টাকা। 10টা ফোম, 10টা কাভার, 5টা বালিশ, বালিশের কাভার, তারপরে হচ্ছে ম্যাট, এই সব কিছু মিলে তার্কিশ কাপড় দিয়ে, মোটা কাপড় দিয়ে পড়ছে 20,000 টাকা। ভিতরে দেওয়া আছে সোয়ান ফোম, চাইলে আপনি যে কোনো ফোমই করতে পারেন। সাথে আপনি এই সোফার সাথে পাবেন হচ্ছে একটা বড় টি টেবিল, এরকম 2টা সেন্টার টেবিল পাবেন, খুব সুন্দর। তো এই ছিল কথা, এই সোফাটির দাম হচ্ছে 65,000 টাকা সুপার ফর্ম কাভার বাদ দিয়ে। এবার কথা বলবো হচ্ছে ডাইনিং টেবিল। ডাইনিং টেবিল আমাদের মেহমান ফ্যামিলির সবাইকে একত্র করতে কিন্তু ডাইনিং টেবিল খুব সহযোগিতা করে। পিছনে যদি সুন্দর একটি ডাইনিং টেবিলের মানে ফুড একটা ছবি রাখেন তাহলে খুব সুন্দর কিন্তু লুক চলে আসবে। আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই সেট আপগুলো করি, যাতে করে আপনারা নেওয়ার পর আপনাদের বাসায় পছন্দ করতে পারবেন, এটা বোঝানোর জন্য। এটাও কিন্তু খুব সুন্দর একটি ডাইনিং টেবিল, 6 চেয়ারের নিয়েছেন। চেয়ারটা খুব কিউট, খুব সুন্দর কিন্তু চেয়ারটা, আমি দেখে আপনি খুব দারুণ কিন্তু একটা চেয়ার, সম্পূর্ণ সেগুন কাঠে করা আছে। আমি বসলাম, খুব ইজিলি কিন্তু বসতে পারলাম। আমি ডাইনিং টেবিলের দিকে ঘুরিয়ে বসি, তাহলে আপনি আরও বসতে পারবেন, সমস্যা হয় কিনা। আমি কিন্তু আমার কিন্তু খাওয়া দাওয়া করতে কোনো রকম প্রবলেম হবে না, খুব ইজিলি কিন্তু বাবা মা সন্তানরা যদি বসে রাখছে ফ্যামিলি নিয়ে, খুব সুন্দর লাগবে। তো এই ডাইনিং টেবিলটির প্রাইস হচ্ছে 65,000 টাকা, চিটাগং সেগুন কাঠ দিয়ে করা হয়েছে, লেকার পলিশ করা আছে। যদি আপনি চান এই গোল্ডেন কালারগুলো দিবেন না, আপনি যা বলবেন আমরা তাই করে দিতে পারবো। এগুলো সম্পূর্ণ চিটাগং সেগুন কাঠ দিয়ে করা আছে, এটা হচ্ছে 3.5x5 ফিট আছে, কেউ যদি 6 ফিট চান সেটাও দেওয়া যাবে। দীর্ঘ সময় নিয়ে কথা বললাম, যারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন, আজকে হয়তো ভালো লাগে না, কোনো না কোনো আসলে ভালো লাগবে, লাইক করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। আপনি যখন সাবস্ক্রাইব লাইক করেন, আজকে তারিখ হচ্ছে 7 মাস 7 তারিখ, April 2022 সাল, অনেক বন্ধুদের এই ভিডিওগুলো করতেছি। আপনি যখন লাইক সাবস্ক্রাইব করেন, এই ভিডিওগুলো সবার সাথে শেয়ার হয়। শুধুমাত্র প্রফিটটা আমি একা নেই, এরকম না, আমার পিছনে যারা 10-20-30 জন কারিগর আছে, সবার কিন্তু রিসিপ এই প্রোডাক্টের প্রতি আছে। আমি প্রফিট করব, আমার দ্বারা কারিগররা করবে, সবাই আমরা একজন আরেকজনের সাথে দেখা করব। আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা আজিমপুর কবরস্থান, অনেকেই চেনেন ঢাকা আজিমপুর। তো আজিমপুর বাস স্ট্যান্ডের পরেই হচ্ছে লালবাগ, লালবাগের পরেই হচ্ছে কামরাঙ্গীর চর থানার নাম, মাতবর বাজার হচ্ছে এলাকার নাম, পুরো জায়গাটার নাম হচ্ছে কামরাঙ্গীর চর। আমার যেখানে দোকান সেই এলাকার নাম হচ্ছে মাতবর বাজার। ব্র্যাক ব্যাংক আছে, ব্র্যাক ব্যাংকের নিচেই হচ্ছে আমাদের শোরুমটি।
গুগল ম্যাপের লিংক দেওয়া থাকবে, অ্যাড্রেসের ঠিকানা দেওয়া থাকবে, নাম্বার থাকবে, বুঝতে অসুবিধা হলে আমাদেরকে ফোন করবেন। আজ পর্যন্ত নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। আমরা যারা ফার্নিচার নিয়ে বিজনেস করি, আল্লাহ তালা সবাইকে ভালো সেল দেয়, আল্লাহ তালার কাছে কোনো কমতি নেই। আমি একা ভালো থাকবো এরকম না, সবাইকে ভালো রাখো, সবাইকে ভালো সেল দেয়। এটা শেষ করছি, আল্লাহ হাফিজ।